হাই বন্ধুরা, আপনারা দেখছেন সোমা ক্রাফটস ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের ডিজাইন নাম্বার 4 গ্লাস পেন্টিংটি করে দেখাবো। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই পেন্টিংটি করার জন্য আমি ফেব্রিক্যাল গ্লাস কালার ওয়াটার বেসড ইউজ করব, আর এর মধ্যেই থাকবে ব্ল্যাক আউটলাইনার, ফেব্রিক্যাল আউটলাইনার। এটি একটি টিয়া পাখির জেরক্স, এর উপরে ওএইচপি শিটটি বসাতে হবে, আর এটি যাতে নড়ে না যায় সেই জন্য সেলোটেপ দিয়ে আটকে নিতে হবে। প্রথমে আমি আউটলাইনার দিয়ে আউটলাইনটি করব। এইভাবে আমি আউটলাইনটি করে নিয়েছি, এবার এটি কালার করতে হবে।
তাহলে আমার গ্লাস পেন্টিংটি রেডি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।